হ্যালো ফ্রেন্ডস, আই এম রাজন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো বন্ধুরা, আবার একটি বাংলা গানের নিশেল নিয়ে চলে এলাম। তো আজকে যে গানটি তোমাদেরকে শেখাবো, গানটির নাম হলো তুমি, ছারপোকা ব্যান্ডের গান। কিছুদিন আগে গানটি রিলিজ হয়েছে। তো চলো, কোনো টাইম ওয়েস্ট না করে আমরা গানটির অরিজিনাল কোর্স অ্যান্ড টাইম প্যাটার্নগুলো দেখে নিই। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, এই গানটির অরিজিনাল স্কেল হলো সি শার্প মাইনার স্কেল। তো যারা অরিজিনাল কোয়ার্ড নিতে চাও, তারা ডিসিশনে অরিজিনাল কোয়ার্ড আছে, তোমরা নিয়ে নিও। তো বন্ধুরা, ক্যাপো দিয়ে কোয়ার্ড বলবো। তো যাদের কাছে ক্যাপো আছে, তারা ফোর্থ ফেটে ক্যাপো পেঠিয়ে বসিয়ে দাও, ক্যাপো অন ফোর্থ ফেট। আর যাদের ক্যাপো নাই, তারা ডিসিশনে কোয়ার্ড আছে, তোমরা বার কোয়ার্ডগুলো নিয়ে নিও। তো চার নম্বর ফ্রেটে ক্যাপো বসিয়ে কোয়ার্ড হবে ফার্স্ট কোয়ার্ড, সেটা হলো এ মাইনার। সেকেন্ড কোয়ার্ড সেটা হলো জি মেজার, ক্যাপো বসিয়ে। অ্যান্ড লাস্ট কোয়ার্ড যেটা আমি ইউজ করবো, সেটা হলো এফ মেজার। বার ধরতে পারো বা ওপেন অফ বার, হ্যাঁ যে কোনো ধরবা। তো এই তিনটি কোয়ার্ড। তো চলো, এই গানটিতে যে স্টাইম প্যাটার্নটা ব্যবহার করব আমরা দেখিনি। তো স্টাইম প্যাটার্নটা এইভাবে প্লে করবা। তো স্লো করে বলছি, ডাউন ডাউন আপ আপ, ডাউন ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ, ডাউন ডাউন আপ। আরও স্লো করে বলছি, প্রথম ডাউন দিবা, তারপরে দ্বিতীয় ডাউন দিবা, তারপরে আপ আপ একসঙ্গে, তারপরে ডাউন, তারপরে ডাউন আপ একসঙ্গে। এইভাবে টাইমিংয়ে প্লে করবা, ডাউন ডাউন আপ আপ, ডাউন ডাউন আপ। তো কিছুক্ষণ প্র্যাকটিস করে নেওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একবার গানটিতে যে কোয়ার্ড প্রোগ্রেসিভ চলবে একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে এ মাইনার, তারপরে জি মেজার, তারপরে এফ মেজার, ব্যাক টু এ মাইনার, কন্টিনিউয়াসলি এইভাবেই, হ্যাঁ চলবে রিপিট। তো এইভাবে এইভাবে কোয়ার্ড প্রোগ্রেসিভ চলবে। তো বন্ধুরা, গানটি আমি গাইছি, তো আমার গলাটাকে জাজ করিও না, বিকজ তোমাদেরকে শেখানোর জন্য আমি জলদি করে লিসন নিয়ে আসি। তো তোমরা দেখতে থাকো কোয়ার্ড প্রোগ্রেসিভ অ্যান্ড স্টাইম প্যাটার্নটা। তো আমি প্লে করছি, তো ফলো করো। এইভাবে কোয়ার্ড প্রোগ্রেসিভ চলবে রিপিট। তো বন্ধুরা, আমি
টোটাল লিরিক্স গাইলাম না, বিকজ একইভাবে চলতে থাকবে, তার জন্য আমি গাইলাম না, তো মাফ করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটাতে হেল্প করে থাকি, তা প্লিজ লাইক করে দাও, বিকজ তোমাদের লাইক করলে আমি বুঝতে পারি আমি কতটা সাহায্য করতে পারি। তো প্লিজ লাইক করো, আর তোমরা লাইক করো না, কেউ ভিডিও দেখে চলে যাচ্ছ, তো প্লিজ লাইক করে দিও, আর একটা সুইট কমেন্ট করে দিও যাতে আমার মনোবলটা বেড়ে যায়। তো প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা জলদি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভিডিওর রাইট সাইডের নিচে একটা লাল সাবস্ক্রাইবের বাটন আছে, ওটাকে প্রেস করে দেবো, এবং সঙ্গে সঙ্গে একটা বেল আইকন উঠে যাবে, ওটাকেও প্রেস করতে ভুলিও না। তো সাবস্ক্রাইব করলে কী হয় বন্ধুরা, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায়, আর জলদি করে লিসেন শিখে না, তার জন্য আমি সাবস্ক্রাইব করতে বলি। তো প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর বন্ধুরা, অনলাইন মার্কেট থেকে গিটার বা ক্যাপো বা টিউনার মেশিন কিছু কিনতে চাও, তো অনলাইন মার্কেটে আমার নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, বেস্ট অনলাইন মার্কেটে আমি খুঁজে খুঁজে লিঙ্কগুলো দিয়েছি, তোমরা এখান থেকে পারচেস করে নিও, বিকজ ওখান থেকে পারচেস করলে আমার ইউটিউবের চ্যানেলের ওপর কিছু হয়ে যাবে, হ্যাঁ সাপোর্ট। তো প্লিজ ওখান থেকে কিনে নিও, আর আমার ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, তো আমাকে ফলো করিও। তো আজ পর্যন্ত এটাই থাক, টাটা, টেক কেয়ার, বাই বাই। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে एंड लाइक करना मत भूलिए, मेरा गिटार से जुड़ी सब वीडियो सबसे पहले देखने के लिए।